thank mm -hmm. you আমাদের নিয়মিত এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করব নির্বাচন কমিশন সার্চ কমিটি দ্রব্যমূল্য এগুলো নির্বাচন কমিশন জটিল রোগে ভুগছে গণতন্ত্রের অবস্থা শোচনীয় এ ধরনের মন্তব্য করার পরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সম্পর্কে আজ কথা বলেছেন ওবায়দুল কাদের তিনি বলেছেন মাহবুব তালুকদার নিজেই নির্বাচন কমিশনের সমস্যা মানসিক রোগাক্রান্ত সেই মন্তব্য করেছেন বলেছেন যে তিনি নিজে সমস্যা কমিশন নয় সাংবিধানিক পদে থেকে তিনি রাজনৈতিক মন্তব্য করছেন এবং এই মন্তব্য যে করা হচ্ছে এগুলোর থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আজকের আলোচনায় আমরা এই বিষয়টি রাখবো এবং আগামী যে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে সেটি সরকারের অবস্থান আওয়ামী লীগের অবস্থান ইতিমধ্যে পরিষ্কার হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ওবায়দুল কাদের বলেছেন আইনমন্ত্রী বলেছেন সার্চ কমিটির বিষয়টি সেভাবেই উঠে এসেছে আলাপ করব। এবং বর্তমানে বাজারের যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে পেঁয়াজের মূল্য সম্পর্কে আবারও একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি তিন মাসের মজুদ থাকলেও বাণিজ্য সচিব বলেছেন যে এক মাসের মধ্যে দাম কমার সম্ভাবনা তিনি দেখছেন না সেটি একটি বিষয় এবং সামগ্রিকভাবে যে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে নিয়ে কি ভাবছে কি প্রস্তুতি নিচ্ছে সেগুলো আলাপ করব শুরুতে পরিচিত অব স্টুডিওতে দুই অতিথির সঙ্গে রয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র স্বাগত আপনাকে রয়েছেন এ কে ফয়াজুল হক রাজু আওয়ামী লীগ নেতা এবং জুম প্ল্যাটফর্মে যুক্ত আছেন সম্পাদক সুজন ডক্টর বদিউল আলম মজুমদার স্বাগত আপনাকেও ডক্টর মজুমদার আপনি ডক্টর মজুমদার আপনাকে জুমে আমরা পেয়েছি শুরু করতে চাই আপনার কাছ থেকে শুরু করি নির্বাচন কমিশন নিয়ে আপনাদের নানা রেকমেন্ডেশন আছে নানা বক্তব্য আছে এবং সবসময় আপনারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন বন্তব্য শুনেছেন নিশ্চয়ই মাহবুব তালুদ্দার প্রায়ই কথা বলছেন এবং তার পাল্টা কিছু বক্তব্য আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন কমিশনের থেকে সরাসরি গণতন্ত্র সম্পর্কে বা সামগ্রিক ভাবে যে মন্তব্যগুলো যারা যারা মাহবুব করছেন এগুলোতে রাজনীতি বা দলীয় চিন্তার প্রতিফলন ঘটছে বলে একটা অভিযোগ আসছে এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে একটু আনমিউট করতে হবে ডক্টর মজুমদার একটু আনমিউট করতে হবে এইসব আমাদের রাজনীতিবিদরা অনেক সময় অনেক কথা বলেন যেগুলো অনেক ক্ষেত্রে শেষ্টাচার বহির্ভূত শিষ্টাতার বহির্ভূত পর্যায়ে পড়ে এইসব নিয়ে মন্তব্য না করাই শ্রেয় তবে আমার একটা কথা মনে পড়ে যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কিছুদিন আগে আমার মনে ঠিক এক্সাক্টলি কবে তিনি বলেছিলেন যে মাহুল তালিকার ব্যতিক্রমী কথা বলে ভিন্ন কথা বলে অন্যান্য কমিশনারদের থেকে এবং ওটাই ওই গণতন্ত্রের বিউটি আমার আমার যতটুকু মনে পড়ে আমি আফসা আফসা মনে আছে তো তিনি ওটাকে ইতিবাচক হিসেবে দেখেছিলেন তো এখন এটাকে তিনি মানসিক রোগাক্রান্ত বলে তিনি তাকে চিহ্নিত করেছেন এটা অনাকাঙ্ক্ষিত এটা দুঃখজনক আমি আশা করব যে আমরা যেন শিষ্টাচার বজায় রাখি আমরা যেন আলাপ আলোচনা দ্বিমত আমাদের এইসব থাকবে আলাপ আলোচনা দ্বিমত থাকবে আমাদের চিন্তা চেতনায় ভিন্নতা থাকবে তাই বলে আমরা যেন ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ না করি এবং আমরা কাউকে যেন মানসিক রুগী বলে আমরা চিহ্নিত না করি আখ্যায়িত না করি এগুলো এগুলো অনাকাঙ্ক্ষিত ধন্যবাদ আসছি আপনার কাছে জনাব ফয়াজুল হক নির্বাচন কমিশনার কমিশন নিয়ে তো বিতর্ক বা আলোচনা সমালোচনা বিস্তর আছে এখনো আছে তাদের পারফরমেন্স নিয়ে আছে সম্প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠনকে কেন্দ্র করে কমিশন আবার আলোচনার মধ্যে আছেন মাহবুব তালুদ্দার সাম্প্রতিক নির্বাচনগুলো সম্পর্কে কথা বলেছেন মন্তব্য করেছেন এবং সেগুলোর প্রতিক্রিয়া হিসেবে আজকে জেনারেল সেক্রেটারি যে বক্তব্য আসছে আপনি এই এই বক্তব্যগুলো জট মজুমদারের বক্তব্যের আলোকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ভাই এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা সালাম এবং আজকে যারা এখানে আমরা অংশগ্রহণ করছি আমার বাকি দুই মুরব্বী আমাদের বয়োজ্যেষ্ঠ তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমি এভাবে শুরু করতে চাই যে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার আওতায় আপনার বা রাষ্ট্রে সেখানে আপনি অফকোর্স এই ধরনের ডিবেটগুলো থাকবে কারণ নানান রকম ডিসকোর্স এখানে আছে তো সে এই নির্বাচন কেন্দ্রিক যে এখন একটা ডিবেট বা একটা হট ডিবেট হচ্ছে এটা এটারই অংশ এখানে আমি খারাপ কিছু দেখছি না অ্যাকচুয়ালি অ্যান্ড এই ধরনের হটাই কাম্য কারণ এখানে আপনার ডিবেটের যে বিষয়টি আসছে সেটি আলোচনার মাধ্যমে বিভিন্ন দল বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা প্রত্যেকেই সেভাবে যান যার মতো করে কথা বলছে যেটা কাঙ্ক্ষিত না সেটা হচ্ছে যে সাংবিধানিক একটি পোস্টে থেকে যখন আপনি ইসের বাইরে চলে যাবেন আপনার এটাকে বলা যায় এক ধরনের যে বাউন্ডারির বাইরে যে কথাগুলো বলবেন এমন কিছু যেটি কাঙ্ক্ষিত নয় বা যেটি আপনার ইসে পড়ে না আপনার কি বলবো এটাকে আমি এক ধরনের আওতায় পড়ে না আপনার এটা ঠিক ওনার ব্যাপারটা আমাদের কাছে সেরকমই মনে হয়েছে তো সেই জন্যই খুবই একটা শার্প রিয়াকশন এসেছে আমাদের নেতা সাধারণ সম্পাদক ও বাদুল কাদের সাহেবের কাছ থেকে এটা এটা উনি এবং বলেছেন এটা কিন্তু নিছক কোনো রিটিরকোন না যে আপনি এভাবে বলবেন এটা কোনো রিটিরক না এটা উনি কিন্তু বুঝি শুনেই বলেছেন আমি মনে করি কারণ অনেক দিন থেকে কিন্তু জনাব মাহবুব সাহেব এরকম কিছু মন্তব্য করছেন নির্বাচন নিয়ে ত্রুটি বিচ্যুতির বিষয়টি এটা যে আছে এটা একটা বাস্তবতা বাট এটার ইম্প্রুভমেন্টের জন্য নির্বাচন কমিশন অ্যাজ এ হোল কাজ করছে কিন্তু এবং সেইখানে আপনি যারা স্টেক হোল্ডার আছে তারা কথা বলতে পারে বাট ও পার্ট অ্যান্ড পার্সেল হয়ে নির্বাচন কমিশনের আপনি কিন্তু বেরিয়ে কথা বলতে পারেন সেখানে কালেকটিভ ডিসিশনের ব্যাপার নির্বাচন কমিশন তো এখানে তারা যদি কোনো কালেক্টিভ ওপিনিয়ন দেয় দেন ইট ইজ ওকে বাট ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি উনি যখন বলে তখন বিষয়টা অন্য জায়গায় চলে যে উনি হিজ টেকিং সাইড অর হি ইজ ট্রাইং টু বি বায়াল্ড এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখানে চলে আসছে স্পষ্ট হয়েছে

উনি কথাটা সত্য কথায় বলেছেন সত্য কথা বলেছেন অনেক সময় সত্য কথা বলতে হয় না এটা এবং সত্য কথা বলেছিলেন অনেক দিন আগেই বলেছি উনি রোগটা ঠিকই ধরেছিলেন যে আমাদের নির্বাচন কমিশন একবারে রোগাসগ্রস্ত হয়ে গেছেন লড়াচড়া করতে পারেন আমার চেয়ে কম লড়াচড়া করতে পারেন হাঁটতে পারেন না নড়তে পারেন না সেটা না সবচেয়ে বেশি নড়াচড়া একথা হয় না ওনার যেটা ওনার বক্তব্যটাকে আমি ফেলে দেবো না কারণ না আমার একটা দিন আগে আমি বলেছিলাম মাহবুব তালুকদারের উচিত ছিল পদ্ম্যাগ করে দেওয়া আমাদের কাকো না কাকো একটা এটাতে মাহবুব তালুকদার এক করলে না খেয়ে মারা যেতেন না কিন্তু জাতির একটা ইতিহাস তৈরি হতো আমাদের অন্যান্যদের মনে সাহস জাগাত আমরা আজকে অন্যান্যদের এবং অন্যান্য ক্ষেত্রেও কেবল উনি যদিও নির্বাচন কমিশন এই যে উদাহরণটা আমার সৃষ্টিকর্ত হলো দুর্নীতি দমন কমিশনে আমার অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে আমার যে যে সমস্যা সর্বক্ষেত্রে এর এমনকি বিচারপতিদের ক্ষেত্রেও আমি দেখি অনেক বিচারপতি বিষয়টা বুঝেন অর্ধেক জায়গায় থেমে যাবে ডক্টর জাফরুল্লাহ আপনাকে একটু কিউ দিয়ে আমি প্রশ্নটা আবার করি আপনি একটু ডিটেল করবেন যেন ফায়জুল হক রাজু যে কথা বলছিলেন যে অবশ্যই ওনার মতামত থাকতে পারে কিন্তু কমিশন একটা একটা কালেকটিভ এন্টিটি কমিশন ওনার উনি যখন একটা সিদ্ধান্ত নেওয়া বা একটা বিষয়ে মতামত দেওয়া তখন হোল কমিশনকে রেপ্রেজেন্ট করছেন উনি সুতরাং ওনার একক বক্তব্যগুলো এগুলো কমিশনের রিফ্লেকশন করে আর কি সেটা সেই সেই ব্যাপারটা মানে ওনার এইটাকে টেকিং সাইড অথবা ওনার বায়াসনেস হিসেবে দেখা যায় বা দলীয় মনে করে দেখেন আমাদের কমিশনে আমরা তিনজন লোক এসেছে এখানে এখানে আমি যে তাজরুল প্রত্যেকটা কথায় আমি একমত নাও হতে পারি আমার ব্যাপারে না হতে পারে তার মানে না যে আমরা একত্রে বসবো না তা না তবে ওনার এখানে যেখানে আমি অনেক কিছু লক্ষ্য করছি উনি অনেক ভালো ভালো একাটিভ কথা বলেছেন কিন্তু সেটা প্রমাণ করেন নাই তার পদত্যাগ করা উচিত ছিল তাহলে হতো কি অন্যদের সাহস বার্থ অন্যদের আমাদের নির্বাচনগুলি আমরা ভালো করতে পারিনি যেমন আসলে কথা থামতে চাই আমি যেমন ধরেন আজকে এটিএম সাবস্কা কমিশন বলেছিল ইউনিয়ন পরিষদ আর উপজেলাতে দলীয় ভিত্তিতে হবে না তাদের একটা প্রস্তাব ছিল আজকে যদি সেটা হতো তাহলে ভোটার ভোটার বাড়ত এবং ভিন্ন মতের অবকাশে সুযোগ থাকত আমি ভিন্ন চিন্তা এখন যেহেতু আমাদের সংবিধানে শত্রুর আছে রাজ্য যত কিছু আমার সাথে কোনো কারণে যদি ইয়ে হয় সে পার্লামেন্টে হয়তো বিরুদ্ধে বলতে পারবে কিন্তু ভোট দিতে পারবে ভোট দিতে পারবে না সেই জন্য আমি মনে করি চেঞ্জ যে চেঞ্জ এই যে কথাটা জি এই জাতীয় জিনিসের জন্য আমার মনে হয় বলাটা ভালো তবে একটু প্রমাণ প্রমাণ করতে হবে এটা এই প্রসঙ্গে জি ডক্টর মজুমদার এই বিষয়টি জিজ্ঞেস করার আপনার কাছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে কমিশন একটা বডি এখানে মানে টেকিং সাইড ইজ অবজেকশনেবল এটা পলিটিক্যাল তারা যাদের তার বক্তব্য পছন্দ নয় রাজনৈতিকভাবে তারা পছন্দ করছে না ওনাদের এই বক্তব্য একই সঙ্গে আবার ডক্টর জাফরুল্লাহ বলছেন যে উনি বলছেন ঠিকই কিন্তু এগুলোকে সাবস্টেনশিয়েট করার যে দায়িত্ব ওনার এবং সেটাকে যদি কোনো কিছুর সঙ্গে ওনার একমত না হন বা প্রতিনিয়ত ভিন্নমত চলতে থাকে তাহলে কুইটিং ওয়াজ অ্যান অপশন ফর হিম আপনি কি মনে করেন অনেক ধন্যবাদ আমাদের জাতীয় পার্টি প্রণাম নির্বাচন কমিশনের একটা মামলা আছে সেই মামলাতে আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে নির্বাচন কমিশনের কেউ এমনকি সিইসি কিংবা ভারপ্রাপ্ত সিইসিও পুরো কমিশনের পক্ষে কথা বলতে পারে না তারা পুরো যদি না কমিশন তাদেরকে সে ব্যাপারে অথরাইজ করে সুস্পষ্টভাবে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে এবং তাদের নির্বাচন কমিশন না কেন তার দায় কিন্তু সবার সবার উপর আছে তাই আহ প্রত্যেকে তাদের মতামত শিষ্টাচারের আওতায় রেখে শিষ্টাচারের আওতায় শিষ্টাচার বোধের আওতায় থেকে তারা তাদের মতামত ব্যক্ত করতে পারি কারণ এর দায় দায় তাদেরও আছে অতএব তাদের বিবেকের টানে কথা বলতে পারে কিন্তু তাদেরকে যদি সুস্পষ্টভাবে যদি অথরাইজ না করা হয় তাহলে তারা সেটা পুরো কমিশনের বক্তব্য হয় না তিনি তার বক্তব্য বলেছেন আর ওই যে অসুস্থতার কথা আহ মাহুব আমি যতটুকু জানি তিনি অসুস্থ শারীরিকভাবে অসুস্থ এবং ওয়াইদুল কাদের সাহেব আমরা যতটুকু দেখেছি মিডিয়াতে ওয়াইদুল কাহেবের সাথে ওয়াইদুল কাহেব কাদের সাহেবের সাথে আমার ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল তিনি আগের বার যখন আগের বার নয় এর আগের বার যখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন যুব উন্নয়নের যুব মন্ত্রণালয়ের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিল এবং আমরা যতটুকু জানি উনিও গুরুতরভাবে অসুস্থ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তো এগুলো আমরা রোগ শোক নিয়ে এবং কাউকে এইসব নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকাই বলে আমি মনে করি না কিন্তু কিন্তু এই যে যে কথাটি বললেন আমি আসতেছি জাফর ভাই যেটা বললেন যে তিনি প্রমাণ করতে পারতেন এবং তারপর করা উচিত তিনি প্রমাণ করেছেন যে যেমন বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে তার উপর দায়িত্ব ছিল এবং তিনি সেটা তদন্ত করে তিনি তার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আমি জানি না জনসাধারণের জন্য প্রকাশ করেছেন কিন্তু এগুলো মিডিয়া এসছে অতএব তিনি যে প্রমাণ ওই যে উপস্থাপন করেন তা সঠিক নয় জাপানরা হয়তো গিয়েছেন গিয়াছেন আরেকটা হলো আমি ভাইয়ের সাথে বিনীতভাবে বিমত করবো ये তার পদত্যাগ করা উচিত ছিল আমি মনে করি না তার পদত্যাগ করা উচিত ছিল কারণ আমাদের নির্বাচন কমিশন দুর্ভাগ্যগ্রস্ত পক্ষপাত দুষ্ট আমাদের এই অন্য চারজন চরমভাবে পক্ষপাত দুষ্ট এবং তারা আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এবং শুধু তাই নয় তারা অনেক অসাধাচরণ গুরুতর অসাধাচরণ এমনকি দুর্নীতি প্রথমবারের মতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ট্যাক্স পেয়ারের টাকা লোপাট করার অভিযোগ উঠেছে আমরা বিয়াল্লিশ জন নাগরিক এ মহামান্য রাষ্ট্রপতির কাছে দুই দুটা চিঠি দিয়েছে তিনি একনোলেজ করেন নাই তো এই 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 সব এই ক্ষেত্রে অন্তত এক না যেটা উনি বলছেন যে পশ্চিমা বিশ্ব এটা প্র্যাকটিস দেখা যায় যে আপনি যখন কোনো কিছু মানতে পারছেন না অ্যাডজাস্ট করতে পারছেন না এবং তখন আপনার তো এটা একটা ভেরি কমন প্র্যাকটিস অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড অপশন কিন্তু আমি মনে করি না আমি মনে করি তার নির্বাচন কমিশন থেকে এই কমিশনের ভিতরে থেকেই তিনি যে ভূমিকা পালন করছেন এই ভূমিকাটা কাঙ্ক্ষিত কাউকে না কাউকে এই ভূমিকা পালন করতে হবে তাদেরকে সোচ্চার হতে হবে তারা প্রতিবাদ করতে হবে এবং অন্যায় যাতে না হয় সে ব্যাপারে যতটুকু সম্ভব চেষ্টা এটা আপনার মত কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যেটি অলমোস্ট সিন এর সেটেলড মানে সেটেল এই অর্থে যে সরকার কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে এবং এখানে ডক্টর জাফুল্লাহ চৌধুরী আপনার কাছ থেকে আসতে চাই এখানে অন্য পার্টিসের কোনো আর কোনো ভূমিকা রাখার বা কথা বলার আর কোনো স্কোপ তো আর মানে থাকে নি মানে নেই বলার জন্য কারণ সিদ্ধান্তটি ইতোমধ্যে চলে এসেছে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন এগু মানে অ্যান্ড ইট হ্যাজ বিন সেকেন্ডেড বাই আমার ল মিনিস্টার তার মানে এইভাবেই হবে নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন পয়লা যে জিনিসটা হলো কি সার্চ কমিটির ব্যাপারে এবং কিভাবে নির্বাচনটা হওয়া উচিত এই সম্পর্কে আমাদের বদিউল আল মজুমদাররা ওনারা চুয়ান্ন জনে একটা ইয়ে করেছেন জি সেটাকেও সরকারের সিরিয়াসলি বিবেচনে নেওয়া উচিত আমার মতে তারপর দ্বিতীয়ত কথা হলো আমরা সার্চ কমিটি মাননীয় প্রধানমন্ত্রী কি সাতজনের নাম বলতে পারবেন উনার প্রস্তাব ওটাকে আমরা মেনে নেব তা তাহলে আমরা দেখতাম যে এই নিরপেক্ষটা কতটা প্রত্যাশা করা যায় অথবা যদি আজকে তারা যদি সাতজনের নাম বলতে পারেন প্রধানমন্ত্রী অন্যান্য রাজনৈতিক দল সমূহ বুদ্ধিজীবীরা আমরা সবাই আমরা দেখতে পারি এই তখন আমি বলতে পারতাম উনি তো ওনার উনি এমন এক ব্যক্তির নাম করেছেন ভাই হইয়া বোনকে টাকায় সে জাতিকে কীভাবে দেবেন আজকে তারা সুবিধা মতো উনি 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 কথা বলেন কিন্তু অন্য সময় গণতন্ত্র আধুনিকতার সেই জন্য এটাকে প্রকাশ করতে হবে আমার মধ্যে যাদেরই করতে চান যাদের কথাই মনে আছে সেটা আর তাছাড়া আমাদের নির্বাচন কমিশনের কতগুলি পরিবর্তন দরকার এটা তো না করা যাবে না আমাদের যদিও আমরা বলেছি বাবু তালুকদার তার ইটাতে কিন্তু এটা সবাই জানে নির্বাচন কমিশনের তারা সবাই জানে আমাদের নির্বাচনটা আমরা সুস্থভাবে করতে পাইনি আমি কাউকে দোষারোপ না করে বলছি কিন্তু এইভাবে চলতে পারে না দেশ সেই জন্য আমার মনে হয় কি ব্যাপক আলাপ আলোচনা দরকার জনসম্পকে তো প্রকাশ্যে তাহলে হবে কি আমাদের ভুলভ্রান্তিগুলি আলাপ আলোচনার কি সুযোগ নেই যখন সার্চ কমিটি মাধ্যমে যখন তারা দাম কারা দেবেন নাম তো আগেরবার যেভাবে করা হয়েছে নাম তো দেওয়া হয়েছে বিভিন্ন আমি মনে করি যে সরকার থেকে পয়লা দেখতাম সে যখন উদ্যোগটা শুরু হবে সেটা কি ধরে নেওয়া যায় না নাম তো দেবেনি নাম না দিলে গঠিত নাম দিয়ে না জনগণকে বক্তব্য রাখার সুযোগ জনগণকে তাদের খোঁজ খবর দেওয়ার সুযোগ আমি কারণ পুলিশের হাতে আমি ব্যক্তিটা জাফুল্লা আমার ছয় সম্পত্তি আমার নামে যদি আমি একদম এই তাহলে আজকে যদি জনগণ দেখতে পেত যা তো ভালো কথাই বলেছেন কিন্তু উনার তো ওই সম্পত্তি দেখার নেই হি ইজ নট অনেস্ট উনি উনার বোনকে ঠকাইছেন সেই জন্য আমার মতে জনগণকে এই আমার দাবি হলো যে দ্বিতীয়ত করতে চাই সাহসী হতে হবে এখানে যখন সে মাহবুব তালুকদার ভালো কথা বলেছেন কিন্তু সাহস দেখাতে পারেন নেই এটা একটা দুর্ভাগ্য জাতির জন্য একটা উদাহরণ উদাহরণ সৃষ্টি করতে পারেন নেই এই সেই জন্যই আমি মনে করি এই সব জিনিসগুলি বিবেচনায় আনতে হবে তার তাহলেই আমাদের দেশে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে হক জি ঘুরে ফিরে ওই জায়গাটাতে আসতে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কথা অবশ্যই বলবে বাট সেটারও জন্য একটা ইয়ে থাকে একটা লিমিটেশনের বাইরে যেন সেই জিনিসটা না যায় এবং এমন কথা যেটা আপনারকে এক ধরনের এক্সাইটমেন্ট ইন্ডিউস করে যেমন উনি মাহবুব কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আগামীতে উনি অরাজকতার একটা আশঙ্কা করছেন এবং হানাহানির আশঙ্কা করছেন সো দিস ইজ এ ভেরি মাচ পলিটিক্যাল টার্ম কিন্তু নর্মালি বিরোধী দলগুলো বাংলাদেশের যেভাবে সরকারকে শাসানোর চেষ্টা করে বা নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কথাবার্তা বলছে হ্যাঁ হি ইজ ইন টিউন উইথ দেম এটা কিন্তু অ্যাপারেন্টলি সেই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে কারণ যদি আপনি যদি বক্তব্যটা দেখেন বেশি কিছু বড় কিছু বলে বলেনি কিন্তু কিন্তু যা বলেছে তাই যথেষ্ট তো আমি মনে করি যে নির্বাচনকে কেন্দ্র করে একটা যে সকলের স্টেক হোল্ডার যারা আর কি প্রধান যারা স্টেক হোল্ডার এখানে আছে এখানে জনগণও একটা স্টেক হোল্ডার ভোটার বলতে জনগণ বলতে ভোটারদেরকে বোঝাচ্ছি পলিটিক্যাল পার্টিসরা আছে সরকারি দল আছে এবং সুশীল সমাজ আছে এটা তো এটা একটা বাস্তবতা কথা হচ্ছে যে এখানে আপনি এরকম কিছু বলবেন না এরকম কোনো প্রস্তাবনা আনবেন না যেটা সম্ভব না আপনার অ্যাকসেপ্ট করা বা যেটা কার্যকরী করা সম্ভব না ইন আদার ওয়ার্ডস তো সেই জন্য মহামান্য রাষ্ট্রপতি যেভাবে আগেরবার করেছেন আমার মনে হচ্ছে যে আইনমন্ত্রী সেটা অনেকটা খোলসা করেছেন আমাদের যে কারণ কি কিছু তো আইনি বাধ্যবাধকতা আছে কিছু আপনার এখানে আপনার অব্লিগেশন আছে যেটা ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই নাহলে তো আপনি হবে না নতুন করে যদি আপনি বিশেষ ব্যবস্থা করেন সেটা কিসের ভিত্তিতে হবে আপনি নতুন করে ব্যবস্থা কোনো কিছু বলবেন আর যে আইনটি পঞ্চাশ বছরে করা হয়নি আইনের যে কথা বলা হয়েছে সেটি এখন হঠাৎ করে করে তো সম্ভব করা সম্ভব কিনা আমি নিজে বুঝতে পারি না এবং একই কথা কিন্তু আওয়ামী লীগের আমাদের দলীয় সিনিয়র নেতৃবৃন্দ তারাও বলেছে এই ব্যাপারটা যে ইট কুড বি এ কনসিডারেশন বাট এই মুহূর্তে না নট অ্যাট দিস মোমেন্ট হ্যাঁ এটাকে আউটরেট কিন্তু বলা হয় যেটা করবই না কখনো আমি মনে করি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট গণতান্ত্রিক আমাদের যে পরিবেশ আমাদের যে রীতি এবং আমাদের যে চর্চা এটা গ্র্যাজুয়ালি যাবে আপনি এখানে ইন এ হারিড ম্যানার যেখানে ওই জিনিসটা কিন্তু আমি আপনি তাড়াহুড়ার কি আছে তাহলে কি আপনি এটা জোর করে কিছু করা যাবেন এখানে এখানে আলোচনাটা খুবই মানে ব্রড হতে পারে হ্যাঁ এবং সেখানে অনেক কিছু আসতে পারে বাট এট দা সেম টাইম ইউ টু বি কেয়ারফুল যে তাড়াহুড়া করে এখানে কিছু করা যাবে এখানে চুয়ান্ন জন মনে করেন যে বিশিষ্ট নাগরিকরা মতামত দিয়েছেন আবার যদি চুয়াত্তর জন দেয় একটা নতুন প্ল্যাটফর্ম থেকে সো ইউ ক্যানট বি ইন এ কনফ্লিক্টিং সিচুয়েশন সেটাও কিন্তু করা যাবে না সো এই সমস্ত কিছু এই বলছিলাম কথাটা যে আসেন সকলে একটা জায়গায় আসি যে সিস্টেমকে ঠিক করি ব্যক্তিকে নিয়ে চিন্তা কম করি কীভাবে ইলেকশন কমিশনকে স্ট্রেনদেন করা যায় পলিসি অ্যাডাপশনের মাধ্যমে সেখানে আমরা যাই সেখানে আমরা মোর কনসেন্ট্রেট করি বাট ওইটা না করে আমরা কি করছি যে মানুষের ব্যাপারে বলছি যে উনি সৎ কি না সতের বেঞ্চমার্ক কী বা আপনি একটা মানুষকে নিরপেক্ষ বলবেন তার বেঞ্চমার্ক কী তো তো নাই কোনো কিছু আপনি জানেন আমি কোন দল করি মনে মনে বা আপনাকে আমি জানি আপনি কোন দলে ভোট দেবেন তো আপনাকে বসাই দিলাম নির্বাচন কমিশনার হিসাবে সো ইউ মে হ্যাভ ইউর ওন চয়েস তো ওইটা নিয়ে আমার মাথা ঘামায় লাভ নাই আপনার সিস্টেম এমন করতে হবে যেন সিস্টেম উইল ডিফাইন এস টু হাউ ইউর গোয়েনশন আসলে আমরা যে ডক্টর বদুর আলম মজুমদার এই যে আপনাদের বক্তব্যগুলো আসার পরেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে না আইন কানুন করার সময় এখন নাই এই সময়ের মধ্যে এত বছরও হয়নি হ্যাঁ না এটা আপনার কথা দিয়ে বলছি না আমি বলছি যে ওভারঅল যে সময় এত বছরও হয়নি সুতরাং এটা করার মতো যথেষ্ট কিন্তু আপনারা যখন বলেন যে না এখনও সময় আছে আইন করা যাবে পার্লামেন্টে খুব দ্রুত গতিতে আইন করে ফেলা যায় যদি সরকারের ইচ্ছা থাকে এগুলো সব কেতাবি কথা বলছেন অনেকেই এবং এটাই বলছেন যে ওই যে বিল্ডিং ক্যাসিলিন্ডার এয়ার মানে আকাশ কুসুম ভাবনা কি যে এখন আইন করে তারপরে সে আইনের ভিত্তিতে কমিশন পুনর্গঠন করা সেটা খুব ফিজিবল এবং বাস্তবসম্মত মনে হচ্ছে না ধরেই নেন যদি সার্চ কমিটির মাধ্যমে ইলেকশন কমিশন গঠন হয় সেটা কি প্রক্রিয়া হতে পারে এবং সেটা ট্রান্সপারেন্সি কি হবে সেটা কতটা কার্যকর করা যায় সে বিষয়ে কিছু আপনারা ভাবছেন কিনা ডক্টর মজুমদার আনমিউট করতে হবে একটু এই আওয়াজটা বাড়াই নিশ্চিত করা ওটা কার্যকর ওই জন্য আইন দরকার ওই প্রসিডিউরটা আইনের মাধ্যমে সুস্পষ্ট হবে আর এই যে ফুল অত্যন্ত রাজু অত্যন্ত বুদ্ধিমান মানুষ এবং মেধাবী মানুষ উনি আমার মনের কথাগুলো বলেছেন যে আমরা আমরা কিভাবে এই বিতর্কের উর্ধে উঠব আমরা কীভাবে সমস্যার সমাধান করব এই কথাগুলো নিয়ে আলোচনা করা দরকার ঠিক আমরা তাই বলছি যে নির্বাচন কমিশনকে কীভাবে গ্রহণযোগ্য করা দরকার এটা ওই ওই কথাগুলি বলছে তো ওই কথা বলার আগে রাজু যে কথা বলেছেন যে যে যেবুল সাহেব বলেছেন যে হানাহানি হইতে পারে আমি তো এতে কোনো ওই যে কোনো উস্কানিমূলক কিছু দেখছি না কারণ এই যে আমরা যদি নির্মহ তাকাই নির্বাচন হলো সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ অর্থাৎ একটা একটা মই ময়ের উপর দিয়ে মই বেয়ে আপনি উপরে উঠলেন কিন্তু এরপরে মইটা যদি সরিয়ে নেওয়া নেওয়া হয় তাহলে আপনার নামার কোনো ওই যে আর কোনো ইয়ে রইল না মানে আপনি আহত না হয়ে নামার কোনো আর সুযোগ রইল না অর্থাৎ আপনি নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তখন অসাংবিধানিকভাবে অনিয়মতান্ত্রিকভাবে বেআইনিভাবে

এবং ওই খরচাটাকে কাজে লাগিয়ে এবং আশেপাশে দেশগুলোকে দেশগুলোকে দেশগুলোর সবকিছু পর্যালোচনা করে আমরা একটা খরচা তৈরিও করেছি এবং এই খরচাটা তৈরি করতে যে এই যে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় এবং তারা তো পাঁচ মিনিটে আইন আইন নিয়ে করে এই যে আইন পাশ করে তো এই এটা সময় নাই এটা সঠিক নয় আর বারবার করে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী হবে এবং আগে একসময় বলা হয়েছিল সংবিধান থেকে একচুলো নড়া হবে না যেমন ওই যে নির্বাচনকালীন সরকার যখন কথা আসে হ্যাঁ উই আন্ডারস্ট্যান্ড কিন্তু এটাও তো সংবিধান মানতে হবে তাইলে সংবিধানে সুস্পষ্ট বলা আছে আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে এবং আইনের বিধানাবলী সাপেক্ষে নিয়োগ দেওয়া মানে আপনি যেটা ওই যে প্রসিডিউর আপনি যোগ্যতা অযোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা একটা স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগের আপনি শুনতে পাচ্ছেন দেখা দেয় জি জি যে আইনের বিধানাবলীর সঙ্গে আমি দেখেছি আপনি আরেকটা আলোচনার মধ্যে এটাকে কন্ট্রিডিউ করা হয়েছে যে আইনের বিধানাবলীর একই সঙ্গে রীতি নীতি রেওয়াজ প্রথা মানে এগুলো কেউ বিবেচনায় নিয়ে আমি সংবিধানের একশো অনুচ্ছেদে বলা আছে এই এইসব আইন তাহলে এইসব থেকে আইন কোনো কোনো ক্ষেত্রে আইন করা সম্ভবপর নয় কিংবা আইন হয় নাই এবং এটা করাটা দূর হয় তখন সেগুলো এস্টাবলিশড এই যে রীতিনীতি হতে পারে তো তাহলে এই রীতিনীতি যদি আমরা আইন ধরে নেই তাহলে আর আমাদের সংবিধানে আমাদের সংসদের দরকার কি সংসদে দেয় আর বলেছে কাছাকাছি এটা হয় আইন না হয় আইন নয় এটা আইনের কাছাকাছি হইতে পারে না তো এই এইসব এই যে যখন যেটা সুবিধাজনক সেই কথা বললেই তো হলো না হ্যাঁ রীতি নীতি প্রসিজিউর এই যে ল

মাহবুব তালুকদার সাহেবের সঙ্গে তো ব্যক্তিগতভাবে আমাদের কোনো পরিচয় এরকম কোনো কিছু নাই এবং কোন ব্যক্তিগত ভাবে নাই আমার বাট আমি যেটা বলতে চাচ্ছি বা আমাদের পার্টি থেকে যে যে আজকে আমাদের কাদের সাহেব যেভাবে প্রতিবাদটা করেছে বা এটা রিয়াকশন দেখিয়েছে সেখানে কিন্তু যথাযথভাবেই করা হয়েছে তার কারণটা হচ্ছে মাহবুব তালুকদার সাহেব যে আশঙ্কার কথা বলেছেন যে হানাহানি অরাজকতা অনেক কিছু হতে পারে অর্থাৎ এক ধরনের বড় মেইহ্যাম বা একটা হ্যাভোক হতে পারে সেটা যদি ধরে নেই তো উনি কথা এখন বলছেন এবং এটা এক ধরনের উনি দেখছেন এরকম কিছু যখন আগের ইলেকশনগুলো হল বিশেষ করে দুই হাজার পাঁচের ইলেকশনে তখন যখন আপনার শত শত শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করা হলো এবং নির্বাচন কমিশনের পাঁচ না দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ দুহাজার পাঁচই জানুয়ারি তো সেই ইলেকশনের যে যা হলো বাংলাদেশে তাণ্ডব এবং হানাহানি এবং মানুষকে প্রকাশ্য মেরে ফেলা নির্বাচন কমিশনের অফিসারকে আপনার মেরে ফেলা হলো তখন কি উনি কোনো অবজারভেশন দিয়েছে বা প্রতিবাদ করেছে এই একই মাহবুব তালুকদের সাফ করেনি উনি কিন্তু প্রতিবাদ করেন ছিলেন না আমি বলছি আমি ওনার ব্যক্তিগত তখন আমি 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 একটা আমি একটা বক্তব্য দিয়েছি আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং সম্পূর্ণ ওই যে আমার প্রতি সম্মান রেখেই আপনি প্রশ্ন করেছেন জি এবং এটা এটা সম্পূর্ণ সঙ্গত কিন্তু আপনি যদি আমাকে বলতেন যে আপনি যে কথা বলছেন আপনি এটা মানসিক রুগী আমি যদি বলি একটা মানসিক রোগী আমরা আলোচনা করেছি ডক্টর মজুমদার আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি আমি আশা করেছিলাম যে আপনার আইনের মাধ্যমে এটা করা সম্ভব সে আর্গুমেন্ট আপনারা দিয়ে চলেছেন সেটা তো আমরা জানি কিন্তু গিভেন দা ফ্যাক যে এটা সম্ভাবনা ক্ষীণ কারণ সরকার চাইছে সার্চ কমিটির মাধ্যমে হবে এটাকে ধরে নিয়ে কিভাবে সার্চ কমিটিটা অর্গানাইজ করা যায় সেই বাস্তবতার মধ্যে আপনারা এমবার এবং সে বিষয়ে মতামত রাখবেন রাজু কিছু বলতে বলতে যাচ্ছিলেন চাচ্ছিলাম যে জহির ভাই বিশেষ করে এখানে আমাদের মজুমদার ভাই আছেন তো ডক্টর মজুমদার ভাই আছেন আমি সেজন্য বলতে চাচ্ছিলাম যে এই যে আপনার ইলেকশন কে নিয়ে যে প্রধান বিরোধী দলগুলো আমাদের বাংলাদেশ বিশেষ করে বিএনপি সহ বিএনপি একটা বড় একটা বিরোধী দল এবং তাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে মাঠে তো সেটাকে যদি আপনি আমলে নেন তারা কিন্তু ইলেকশনে পার্টিসিপেটরি রোলটা প্লে করতে পারে এই পরপর দুটো ইলেকশনে একটা ইলেকশনে তারা নিজেরা ডিগবাজি দিয়েছে অর্থাৎ এক ধরনের ওয়াক করেছে করে বলেছে সমস্ত দোষ সরকারি দলের এবং তারা একশো চৌদ্ন জন অটো পাস করেছে এটা একটা গেল আরেকটা হচ্ছে যে এই যে দু হাজার ইলেকশনটা হলো সেখানেও তারা কিন্তু হোল হার্টেডলি পার্টিসিপেট করেনি এবং সেখানে তারা এই ধরি মাছ নাচুই পানি এই ধরনের একটা খেলা খেলেছে তাতে কারণ দেখেন পাঁচ ছজন করে এক একটা আসনে তারা ক্যান্ডিডেট দিয়েছিল এখন আজকে বিএনপির কেউ নাই যদি তারা দেখে তাদের কাছ থেকে একটা আমার মানে হচ্ছে এরকম যে আমাদের ডক্টর ভাই কি বলবে ব্যাপারে যে এরকম যদি করে গণতন্ত্রের যে ব্যালেন্সিং ফ্যাক্টরগুলা একটা প্রধান দুইটা পা যদি বাম পা বাম্পা বাম্পা নাই আমি ডানপা নেই গণতন্ত্র চর্চা করতে যাচ্ছি ভোটের তাদেরকেও তো সেইভাবে ইকুয়ালি আগে আসতে হবে শুধু যদি তারা এরকম করে যে মানে এমন ইলেকশন চাই এমন একটা ইলেকশন কমিশন চাই বা এমন একটা ইলেকশনের সময় পরিস্থিতি চাই যাতে আওয়ামী লীগ দৌড়ের উপর থাকে যেভাবে তারা ওই সাবেক রাষ্ট্রপতি চৌধুরীকে লাইনে দৌড়ের উপর রেখেছিল ওরকম একটা পরিস্থিতি এরকম একটা সিনারিও তারা চাচ্ছে ওটা তো আওয়ামী লীগ কখনো করতে পারবে না এবং আওয়ামী লীগের পক্ষে করাও সম্ভব না বা এটা কি সম্ভব কিনা বাস্তবে তো এই জিনিসগুলো কি কনসিডারেশনে সুশীল সমাজের আছে মজুমদার করতে হবে আনমিউট করতে হবে আমাদের বর্তমান অবস্থার জন্য বিএনপিও দায়ী নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এখন এখন হুমকির মুখে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে এবং বিএনপি কোনোভাবে দায় এড়াতে পারে না কারণ তারা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল তারা এটাকে ওটাকে বিতর্কিত করেছে এবং এটাকে মেনিপুলেট করে তারা যে ক্ষমতায় যাওয়ার এবং টিকে থাকার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে অতএব তারাও দায়ী এবং একই সাথে যে তাদের এখনকার ভূমিকাও এটাও কিন্তু কাঙ্ক্ষিত নয় তারা একটা তারা আমরা আশা করেছিলাম যে দেশে গণতন্ত্রের স্বার্থে তারা বিরোধী দলে তারা চাপের মধ্যে আসে তারা দলটাকে গণতান্ত্রিক করবে তারা দলটাকে স্বচ্ছ করবে তারা দলটাকে দায়বদ্ধ করবে এবং দায়বদ্ধ করে তারা দলটাকে শক্তিশালী করবে যেটা গণতন্ত্রের জন্য যেটা ধারাবাহিকভাবে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আমাদের ক্ষমতাসীনরাও এই যে দুই দুইটা নির্বাচন একটা নির্বাচন করেছে যে ভাবে এবং তখন তারা বলেছিলেন যে এইটা নিয়ম রক্ষার নির্বাচন তারপরে সবাইকে নিয়ে তারা একটা নির্বাচন করবেন দ্রুত কিন্তু যেটা তারা সেই কথা রাখেন না এবং এরপরে দুই হাজার চোদ্দ সালে তো আমরা সবাই জানি আমরা সবাই জানি যে আগের রাতে ভোট হয়েছে এবং যেই তথ্যগুলো ভোটের তথ্যগুলো প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ বানোয়ার

এই এই যে মানে যেটা বলা হচ্ছে যে এইটা হলো বাস্তবতা যে এখন আর আইন করে নির্বাচন কমিশন পুনর্গঠনের সুযোগ আসলে রয় নাই বলা চলে মানে যে যেভাবে সরকারি দল সিদ্ধান্ত নিয়েছে ওনা ওনাদের প্রত্যাশা আছে আবার বিএনপির ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচন কমিশন কী পুনর্গঠন হলো কিভাবে হলো সেগুলো নিয়ে তাদের তেমন কোনো বক্তব্য নেই তারা চায় যে নির্বাচন ব্যাসকালীন একটা নিরপেক্ষ সরকার তাদের দাবি তাদের ভাষায় তো এখন এই সার্চ কমিটিটাকে কিভাবে অর্গানাইজ করা যায় কিভাবে ভালোভাবে গঠন করা যায় এ বিষয়ে আলোচনাটা হলে সেটা ভালো হয় কিনা জি সেই ফ্রেমওয়ার্ক হলে ভালো হয় কিনা আমি মনে করি না যে আইন করার সময় নাই এ কথাটা সত্য আমাদের মনে রাখতে হবে যখন নিরপেক্ষ সরকারের ব্যাপারটা এসছিল আমার মাননীয় প্রধানমন্ত্রীও এটার পক্ষে ছিলেন কিন্তু যখনই আমার এবিএম এম খায়রুল হক সাহেব উনি আইন কমিশনের চেয়ারম্যানের পদের জন্য তার রায়টা একটু বদলালেন তারপর সরকারও অন্যদিকে চলে গেল আজকে আমরা চাইলে আমাদের এটা একটা কথা কি যদি আমি বলেছি যে মাহবুব তালুকদের যেটা একটা ফোরকাস্ট করতে চেয়েছে দেশে যদি গণতন্ত্র না থাকে এটা লোকজন ভোট দিতে যায় না ভোট দিতে যায় না এটাকে ভোটের মাদানে আনার জন্য সরকারের যেমন দায়িত্ব বিরোধী দলেরও সে দায়িত্ব আছে আমি মনে করব না যে কেবল এটা আওয়ামী লীগের দায়িত্ব এটাতে এতদিন পরে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা অনেকগুলি মিটিং করেছে তাদের কমিটিটা গঠনের চেষ্টা করেছে তবে তাদের যেখানে সমস্যাটা আমি দেখি তাদের আওয়ামী লীগের ভদ্রলোক যিনি আছেন উনি বেশি কথা বলেন উনার একটু কম কথা বলা উচিত ওনার একটু হজম করার আছে ওনাকে গালি দিলেও উনি সহ্য করা উচিত কারণ উনি অনেক বড় পার্টির নেতা বড় পার্টির নেতা উনি হাসিনার পরেই তার অবস্থান অপরপক্ষে পক্ষে বিএনপির অসুবিধা হলো তার নেতাটাও বড় নেতা কিন্তু ওনার হজম শক্তিটা একটু বেশি উনি গা হাত নাড়া দিতে দেওয়া না সজ্জন ব্যক্তি সাথে উনি মালিকের কথা বেশি শুনেন এই মালিকের কথাটা একটু কম শুনলে বিএনপির লাভ হবে আজকে যেখানে আজকে বিএনপিকে সবাইকে নিয়ে এই যেই সংশোধনগুলির প্রয়োজন পাবলিকের সামনে তুলে ধরতে হবে যেমন ধর সার্চ কমিটির কথাই আমি যেমন একটা বললাম যেভাবে হতে পারে তারা হয়তো এইসব দাবি দাব আনা উচিত তবে তিন মাসের নিরপেক্ষ সরকার কিছু হবে না দু বছরের জন্য একটা জাতীয় সরকার করা যায় কিনা আমি উভয় পার্টির সবার কাছে এটা প্রস্তাব রাখছি এর এর ফলে যেটা হবে কি অনেকগুলি পরিবর্তন আমাদের প্রয়োজন আছে লোকজনকে কিন্তু এটা শুনলে যে আমি প্রথম বলছি যে আকাশ কুসুম বিষয় নিয়ে আলাপ করে তো এটা হয়তো আপনি ভাবছেন কিন্তু এটা আমার ভাবনা তা তো আমি তো একটা নাগরিক হিসাবে ভাবছি এখানে আমি নাগরিক হিসাবে ভাবছি এই জন্য কারণ হাসিনাও আমার প্রধানমন্ত্রীও চাঁদ এদেশটা একটা গণতন্ত্র থাকুক ওরা আসে আমাকে ভোট দিয়ে করুক ওনার যথেষ্ট ভালো কাজও আছে আমি প্রাইমিটিকে বলি ওরা সব কিছু আমি সমর্থন না করতে পারি আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ওনার একটা দায়িত্ব আছে যে আমরা সেই সেই দায়িত্বের জন্য আমি মনে করি ওনাকে আর একটু উদার হলে ভালো হয় আমরা এবং এখানে নতুন লোক আনা উচিত আমি এখানে রেহানাকে আমি মনে করি এখানে নতুন ধারা আসবে জি আপনার মানে আপনার পরামর্শ আমরা ইলেকশন কমিশন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন রাজনীতিক নিয়ে কিছুটা আলাপ করলাম এখনকার যে সময় বিশেষভাবে আলোচিত হচ্ছে যে একটু দ্রব্যমূল্য মানুষ একটু ভোগান্তির মধ্যে আছে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে এবং এটা সহসায় কমবে বলে মনে হচ্ছে না সব কিছু মিলিয়ে এগুলো এই আলোচনা সবসময় হচ্ছে জানার পায় ইউ খুবই প্রাসঙ্গিক প্রসঙ্গ জনগণের আসার একটা ব্যাপার এখানে এবং হতাশারও একটা ব্যাপার তো আবার এখানে আর একটা কথা আছে সেটা হচ্ছে বাংলাদেশ তো বাজার ব্যবস্থা তো উদার বাজার ব্যবস্থা এখানে আপনার সাপ্লাই ডিমান্ডের উপর সবকিছু নির্ভর হয় তবে হ্যাঁ অনেক হোলসেলার এবং ইম্পোর্টার অর্থাৎ আমদানিকারক এবং যারা হ্যাঁ যারা এই যে ব্যবসা জড়িত মজুদাররা তারা বরাবরই কিন্তু এক ধরনের তাদের ডজি ক্যারেক্টার আপনারা তারা দেখবেন যে তারা এই তারা মিটিংগুলো যায় বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে সার্ভ করে তাদেরকে ডেকে নিয়ে আসে তাদেরকে শাসায় কিন্তু চোরা না সুরে ধর্মর কাহিনী বঙ্গবন্ধু যে বরে গিয়েছিলেন সেই জায়গাটাই কিন্তু এটা মানে রিপিটিং ইটসেলফ তো এই জায়গায় আমি মনে করি তারপরেও সরকারের মানে খুব স্ট্রিনজেন্ট অ্যাকশন প্ল্যানে যাওয়া উচিত কারণ বিশ চব্বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টন পেঁয়াজ লাগে আমাদের বাৎসরিক সেখানে বিশ লক্ষ তো আমরা নিজেরাই উৎপাদন করি আমার কথা হচ্ছে যে ঠিক আছে বাইরের আজকে ইন্ডিয়ার বা ভারতের পেঁয়াজ বা মিয়ানমার থেকে যে পেঁয়াজ আসবে সেটার দাম স্কেলেট যদি করেও থাকে বা সেখানে যদি সাপ্লাই চেনে কোনো রকম সমস্যা দেখা যায় সেখানে আমার যেই প্রোডাকশন এটা ছিল সেটার দাম স্কেলেট করে কেন সেটা তো আমার নিজস্ব একটা সাপ্লাই চেনের ভিতরে আছে তো ওইটার সঙ্গে সাইমল্টেনিয়াসলি এটা কিভাবে বাড়ে এই জায়গাটায় তো আমাদের নিজস্ব একটা ব্যবস্থাপনা থাকা উচিত এবং এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য যারা এটার দেখভাল করার দায়িত্ব চাই মনে করি তাদেরকে দে গো ফর অল আউট অ্যাকশন কারণ এখানে কোনো ছাড় দেওয়ার বিষয় না এসব কিন্তু গুড গভর্নেন্সের একটা ব্যাপার বাণিজ্য মন্ত্রণালয় অল আউট অ্যাকশনে যাবে কিভাবে তারা চেষ্টা করছে তারা তো এনবিআর কে বলেছে যে স্পেশালি এখন আপনার ইয়ে রিডিউস করতে বাট ইম্পোর্ট ট্যারিফ বাট এই দেখেন বাণিজ্য মন্ত্রণালয়ের কথা তো আপনি বলছেন কিন্তু দেখা যায় যে সময় শেষ করে সব সময় তাদের ঘুম ভাঙে এবং যখন ক্রাইসিস ডিপেন্ডিং হয় ই মতো তখন তাদের তারা কথা বলে তখন তারা সচেতনতার কথা বলে আমি লিমিটেশন আছে বা তাদের কিছু ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে ক্রাইসিস আছে হ্যাঁ নাহলে এই ব্যাপারে বারবার এটা রিপিট হবে এটা কিন্তু ঠিক না কারণ একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে মানুষ অনেক কিছুই আশা করে শুধু ভোট কিন্তু বিষয়টা না গুড গভর্নেন্স একটা বড় ব্যাপার এবং এই ব্যাপারে অবশ্যই আরো বেশি সজাগ হওয়া উচিত মানুষের স্বস্তির জায়গাটা ইম্পর্টেন্ট আজকে এই ব্যাপারে আমার মানে কি এখানে এই 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 বিষয়টা বিরোধী দল অনেক ভালো ব্যবহার করতে পারতো আজকে বিএনপির উদ্যোগ কোনো আলোচনা নেই হ্যাঁ ওটা নিয়ে বিশেষ কোনো আলোচনা তারা তারা তাদেরকে আজকে তারা মাঠে নামার জন্য এটা একটা বিরাট উপাদান আজকে তারা যদি বলতো আমার এক কোটি পরিবারকে আমি পঁচিশ টাকা সেরে চাল দিয়ে দেবো পনেরো টাকা সেরে আটা দেব। পঞ্চাশ টাকা বলে তেল দেব চিনি দেব। এবং এটা হচ্ছে আজকে পেঁয়াজের দাম আমি এটাকে সাবসিডি দিয়ে দেব। এবং আপনারা পেঁয়াজ আরও যাতে বেশি উৎপাদন করেন তার জন্য পাঁচ পারসেন্ট সুদে সম্প সব রকম এগ্রিকালচারাল সাপোর্ট দেব এটা জনগণকেই সেটা ই করে এটা এর অল্টারনেটিভগুলিও এই যে এই যে বারে বারে যে আমাদের এরা এই যে সিন্ডিকেটরা এই যে করছে তারপরে অপরপক্ষে বলা যেত আপনি গ্রামে আপনি পেঁয়াজ উৎপাদন করতে আপনার বিশ টাকা পনেরো টাকা খরচ হয়েছে এটা ঢাকা শহরবাসী তিরিশ টাকার উপরে দেবে না এবং এটা করা খুব কঠিন কাজ আমি মনে করি না এবং এই জন্য তো আমাদের দুজনের পাক বসা দরকার আছে এমনকি তারাই দাবি করা উচিত সরকারের সাথে আমরা এটা আলোচনা করতে চাই এটা এই মিটিংয়ের কথা আর সরকারকে রাস্তার উন্মুক্ত করে দেন আর মাধ্যম দিয়ে না পুলিশ দিয়ে আটকায় না কথা বলতে দেন যত বেশি কথা বলতে তাতে আপনাদের লাভ কথা বলবে রাস্তা করবেন না মোটেই কাওয়াজ হবে না এটা একটা এটা ভুল ধারণা কাওয়াজ খারাপ আমি যদি যেখানে তখন কি হবে রাস্তায় বলতে পারি গাড়ি ঘোড়া আছে একটু সরেন এখনই তো রাস্তায় যে জ্যাম এটা এর এর জন্য হচ্ছে না জনগণ কথা বলার জন্য জনগণের মিছিলের জন্য হচ্ছে না হচ্ছে হলে আলাদা সে জন্য জায়গা করে দিতে পারে হ্যাঁ দিতে পারি দেখেন কত বড় ইজগা পড়ে আছে সপ্তাহে দুদিন যদি মিটিং করে ও সুবিধাটা কী আছে না না আমি তো চাই আমি তো জাফরুল্লাহ ভাই আমি তো চাই সুশীল সমাজে যারা আছে যারা এরকম নির্বাচন নিয়ে কথা বলছে অন্যান্য প্রসঙ্গে নিয়ে বাক কথা তারা দ্রব্যমূল্যের ব্যাপারে নিয়ে কথা বলুক চিহ্নিত করুক ব্যবসায়ী কারা কারা এসব দুষ্কৃতিকারী

অবশ্যই সেটা গুড গভর্নেন্সে সরকার সহায়তা করবে ওই জন্য বিরোধী দলকে মাঠে থাকতে হবে যখনই সে বলবে যে আপনার তো এটা ভুল আছে আমাকে টাকা তো সমালোচনা অনেকে বলে আপনার গায়ে লাগে না আমার গায়ে লাগে না আমি আমি দেখি না আর যেটা যেটা সত্য কথা আমি মনে করি যে আমাকে মনে করিয়েছে তারা এটা আই এম গ্রেটফুল টু না না সরকার কিন্তু ওনাদের বক্তব্যগুলোকে হলে আমি বলছি আমি তো খুব ইসলামপন্থী না কিন্তু আলেমদেরকে বেল না দেওয়ার বিরোধিতা করছি আমি তাদের বেল দিয়ে দেওয়া উচিত খালেদা জিয়াকে বেল দিয়ে দেওয়া উচিত আজকে খালেদা জিয়াকে বেল দেয় নাই বলে আমার প্রধানমন্ত্রী এত নোবেল প্রাইজের এত কিনারে এসেও নোবেল প্রাইজটা পাননি আচ্ছা যাক আমরা আলোচনা আর বিস্তৃত করলে এখানে টেনে আনার সুযোগ নেই কারণ সময় শেষ আজকে ডক্টর জাফরুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্য এবং রাজু আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এই সময় এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের আনোয়ার ইস্পাত এই সময়ে আর চাইলে আপনি অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন ভিজিট করুন এন টিভি ডট কম এছাড়া ইউটিউব ভেরিফায় ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন আমাদের